नमस्कार बंधुरा आमी सोमा आमार चैनल सोमास रेसिपिज एंड हबिज आपनादेर सबाइके अनेक अनेक स्वागत। आजकेও आमी एकटी माছের रेसिपि निये एसेछि। आजके आमी बानाबो पमफ्रेट माछ और ये माছের रेसिपिटी आमी एकदम आमार मतो करेई बानिয়েছি। नतुनत्व खेतेও किन्तु खूबই भालो लागे। आमी माझे मध्येই बानिয়ে থাকি এই রেসিপিটি। এটা হলো পাতায় মোড়া পমফ্রেট, খুবই টেস্টি হয় আর এই গরমকালে কিন্তু খুবই ভালো লাগে। যে সমস্ত ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমি এই মাছটা বানিয়েছি তা গরমকালের পক্ষে একদম উপযুক্ত। আসুন দেখে নিন আমি কি কি রেখেছি এই মাছ বানাবার জন্য। পাতায় মোড়া পমফ্রেট বানাতে যা যা উপকরণ লাগবে আমি এখানে সাজিয়ে নিয়েছি। এখানে আমি পমফ্রেট মাছ নিয়েছি দুটো। এই পমফ্রেট মাছগুলো বেশ বড় সাইজের। এগুলো যখন বাজার থেকে কিনেছি তখন এরকম মাঝখান দিয়ে চিড়ে দিয়েছিল। আমি আবার এখান দিয়ে নাইফ দিয়ে চিড়ে নেব। আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখানে রেখেছি। আর কিছু মশলা লাগবে এই রান্নাতে। লবণ হলুদ তো লাগছেই, আর সঙ্গে আমি একটু জিরে গুঁড়ো দিব। আর এখানে আমি একটা মশলা বেটে নেব মিক্সিতে। আদা নিয়েছি আমি 2 ইঞ্চি পরিমাণে, 6 কোয়া রসুন নিয়েছি, 5টা কাঁচা লঙ্কা নিয়েছি, আর লেবুর রস লাগবে, আর লাগছে ধনে পাতা পুদিনা পাতা। এগুলো আমি মিক্সিতে পেস্ট করে নেব। আর কুমড়ো পাতা নিয়েছি আমি এখানে, ধুয়ে আমি পরিষ্কার করে রেখেছি। আর লাগছে সর্ষের তেল। এবারে পুদিনা পাতা ধনে পাতাগুলো আমি মিক্সিতে পেস্ট করার জন্য পুদিনা পাতাগুলো এরকম ছাড়িয়ে নিচ্ছি। আর মাথার অংশটা আমি এরকম ভেঙে নেব, কারণ মাথার অংশটা বেশ নরম থাকে। পাতাগুলো এইভাবে ছিঁড়ে নিতে হবে। পুদিনা পাতাগুলো আমি মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি। ধনে পাতাও দিয়ে দিলাম এর মধ্যে। রসুন আমি এর মধ্যে দিয়ে দিলাম। 2 ইঞ্চি পরিমাণে আদার টুকরো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর 5টি কাঁচা লঙ্কা এখানে আমি দিয়ে দিলাম। 1 টিস্পুন জিরের গুঁড়ো আমি দিয়ে দিলাম। এখানে আমি লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসটা এখানে দিচ্ছি, তাহলে ধনে পাতা পুদিনা পাতা যেটা আছে সেটা কালো হবে না। লেবুর রস দিলে গ্রিন কালারই থাকবে। এবারে এগুলো আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে আসছি। মিক্সিতে পেস্ট করে নিয়ে এসেছি। এরকম হয়েছে। এইবার আমি একটু জল দিয়ে তারপর আবার ঘুরিয়ে নিয়ে আসবো। সামান্য একটু আমি জল দিয়ে দিচ্ছি এখানে। এবারে একটি স্মুথ পেস্ট আমি করে নিয়ে আসছি। দেখুন হয়ে গেছে পেস্ট। এইবার এই মাছগুলোকে আমি ঠিক এই সাইড দিয়ে একটা নাইফ দিয়ে আমি ছিঁড়ে নেব। আর ভেতরে আমি মশলা ঢুকিয়ে দেব। এইভাবে আমি ভেতরটা এরকম পকেট মতো বানিয়ে নিলাম। এরকম আমি এখান দিয়ে ভেতর দিয়ে মশলা ঢুকিয়ে দেব। ঠিক এই পাশটাও আমি এইভাবে চিড়ে দিলাম। এরকম পকেট মতো হয়েছে। এর ভেতরে আমি মশলা ঢুকিয়ে দিব। এই পাশটাও এরকম করে নিয়েছি। এই মাছটাকেও এইভাবে আমি চিড়ে নেব। দুটো মাছই আমি এরকমভাবে চিড়ে নিয়েছি। এইবার আমি মশলাগুলো এর মধ্যে দেব। এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। 2 টেবিল স্পুন মতো আমি সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। খুবই সামান্য এখানে আমি একটু হলুদ দিয়ে দিলাম, 1 চিমটে মতো, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এইবারে সমস্ত কিছু খুব ভালো মতো মিশিয়ে নেব। এইবারে এই মাছগুলোর মধ্যে আমি মশলাটা দিয়ে দেব। খুব ভালোভাবে মেখে নিতে হবে মাছের গায়ে। ভেতরেও ভরে দিচ্ছি। এই পেটের মধ্যেও আমি দিয়ে দিচ্ছি। আবার এই সাইডটার মধ্যেও ভেতরে দিয়ে দিতে হবে। খুব ভালো করে মশলা ভরে দিতে হবে এর মধ্যে। এইভাবে মশলা দিয়ে আমি ১৫ মিনিট ম্যারিনেট করে রাখবো। খুব ভালো করে মেখে নিচ্ছি মাছের গায়ে। ভালোভাবে মশলাটা ঢুকলে তবে মাছটা খেতে খুব ভালো লাগবে। খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। ১৫ মিনিট আমি এইভাবে মাছগুলো রেখে দেব। মাছগুলো ভাপে রান্না হবে, তার জন্য গ্যাস ওভেন জ্বালিয়ে দিয়েছি। একটি সসপ্যান আমি বসিয়ে দিলাম। এইবার এই সসপ্যানে আমি জল দিয়ে দিচ্ছি। আর এরকম ফুটো থালা, এর মধ্যে আমি মাছগুলো বসাবো। এরকম থালা হয়তো সবার বাড়িতেই মোটামুটি আছে। এই থালার মধ্যেই আমি পমফ্রেট মাছগুলো ভাপে বসাবো। আমি এখানে একটু সামান্য তেল দিয়ে দিচ্ছি, হাফ টিস্পুনের মতো। তারপর একটি ব্রাশ দিয়ে আমি এটা গ্রিস করে নিচ্ছি। গ্রিস করে নিয়ে আমি এর মধ্যে বসিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দিয়েছি, জলটা ফুটবে। এখন আমি এই পাতার মধ্যে এই মাছগুলো দিয়ে মুড়ে নেব। একটি পাতার উপরে বসিয়ে দিয়ে এরকমভাবে মুড়িয়ে অপর একটি পাতা আমি এর উপরে দিয়ে দিব। এরকমভাবে দিয়ে আমি এর মধ্যে বসিয়ে দিচ্ছি। এইভাবে আরেকটি মাছ আমি এর মধ্যে দিয়ে দিলাম। মাছ দিয়ে একটি পাতার মধ্যে বসিয়ে দিয়েছি, তারপর এরকমভাবে মুড়িয়ে দিচ্ছি। আরেকটি পাতা আমি ওপর দিয়ে এরকমভাবে দিয়ে দিচ্ছি। এরকমভাবে মুড়িয়ে দিলাম। এইবার আমি এর মধ্যে বসিয়ে দিচ্ছি। ওপরে আমি একটি ঢাকনা দিয়ে দিলাম। এই স্টিমেই আমি এখন রান্না করব। আমি ১৫ মিনিট এইভাবে ঢেকে রাখবো। ১৫ মিনিট পর আমি ঢাকনা খুলে দিব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে দিয়ে আমি ১৫ মিনিট ধরে এটা ভাপিয়ে নেব। এখন ১৫ মিনিট হয়ে গেছে। আমি এবার ঢাকনা খুলে দিচ্ছি। এটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। এটা হয়ে গেছে, মাছটা সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করি। আমি এইভাবে ঢাকা দিয়ে রাখবো। একটু ঠান্ডা হলে তারপর আমি এটা সার্ভ করব। এখন খুব গরম আছে, খোলা যাবে না। ১০ মিনিট পর আমি এটা সার্ভ করে দেব। এবারে আমি প্লেটে সার্ভ করে দেব। আমি একটু এইভাবে দেখিয়ে দিচ্ছি কিরকম হয়েছে। খুব নরম হয়ে গেছে এখন। ভেতরেও পুরো মশলা দেখুন, খুব সুন্দর হয়েছে। এটা নরম হয়ে গেছে একদম। এইভাবে তৈরি হয়ে গেল পাতায় মোড়া পমফ্রেট। আমার মনে হয় সবারই ভালো লাগবে আমার এই রেসিপিটি, কারণ খেতে কিন্তু ভীষণই ভালো হয়। আপনারা অবশ্যই এই রেসিপিটি একবার ট্রাই করবেন। যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল অপশনে ক্লিক করে দেবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম তা আপনার কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।